আমরা এই 21শে জুলাইয়ের ধর্মতলা সবার জন্য আমরা কলকাতায় এসেছি এবং কলকাতাতেই আছি। সকালবেলার এই সংবাদ শোনার পরে বাড়িতে ফোন করেছিলাম, বাড়ির সাথে কোনো যোগাযোগ করা যাচ্ছে না, সেই বিষয়ে আর নতুন করে কিছু বলার নেই না, এখন যোগাযোগ করতে পারছি না, যার ফলে এখন তো বুঝতে পারছি না যে কি হচ্ছে। ঠিক ঠিক আছে, আমি থাকলে ওদেরকে না মুড়ি টুড়ি খাওয়াতাম, দিদি কালকে বলেছে। এসএসসি দুর্নীতি মামলায় এবার পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডি, পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে ইডি আধিকারিকরা, পরেশ অধিকারীর মেখলিগঞ্জের বাড়িতেও ইডি আধিকারিকরা, একসঙ্গে রাজ্যের 13টি জায়গায় শুরু হয়েছে তল্লাশি। কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সেনার সঙ্গে। প্রকাশ, এবার পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি এবং পরেশ অধিকারীর বাড়িতে ইডি আধিকারিকরা মূলত কি জানতে চান তারা? দেখো, মূলত টাকার যে ট্রানজেকশন সেটা নিয়েই কিন্তু তারা খোঁজ খবর নিচ্ছে, এবং যেটা ইডি সূত্রের খবর, গত এক মাস ধরে তারা কিন্তু দুটো পৃথক এফআইআর করেছিল এবং এসএসসি দুর্নীতি মামলার তারা তদন্ত করছিল। এবং মূলত যেহেতু সিবিআই ক্রিমিনাল অ্যাঙ্গেল দেখছে, অর্থাৎ কিভাবে এই দুর্নীতি হয়েছিল, ক্রিমিনাল কনস্পিরেসি কোথায় রয়েছে, সেই সব বিষয়ে দেখছে। ইডির আধিকারিকরা মূলত দেখতে চান যে কিভাবে টাকার লেনদেন হয়েছিল। এটা অভিযোগ উঠে আসছে যে বিপুল অঙ্কের টাকার লেনদেন হয়েছিল, অর্থাৎ ঘুষ দিয়ে চাকরি দেওয়া হয়েছিল, এবং এই বিষয় নিয়ে কিন্তু টাকার সোর্স কি ছিল, কোথায় থেকে টাকা আসলো, কারা টাকা দিল, কাদের কাছে এই টাকা পৌঁছে গেল, ইডির তদন্তের বিষয় কিন্তু এটাই। অর্থাৎ মানি লন্ড্রিং মামলায় কিন্তু তারা তদন্ত শুরু করেছে। ইডি সূত্রের খবর, আজকে সকাল থেকে একসঙ্গে 13টি জায়গায় ইডির 80 থেকে 90 জন অফিসাররা পৌঁছে গেছেন। তার মধ্যে নাকতলার পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি রয়েছে, তার মধ্যে মেখলিগঞ্জের পরেশ অধিকারীর বাড়ি রয়েছে, কমিটির সদস্যরা, তুমি জানো উপদেষ্টা কমিটিতে এসপি সিনহা সহ অন্যরা ছিল, তাদের বাড়িতেও কিন্তু পৌঁছে গেছেন ইডির অফিসাররা। একসঙ্গে ইডির অফিসাররা তল্লাশি অভিযান শুরু করেছেন। এবং যে কথা তোমাকে বলছিলাম, প্রাথমিকভাবে যেটা তদন্ত করে ইডির তরফে দাবি করা হচ্ছে যে বিপুল অঙ্কের টাকা, কোটি কোটি টাকার লেনদেন হয়েছিল, এই টাকা কোন কোন প্রভাবশালী ব্যক্তির কাছে গেছে এবং কিভাবে এই টাকার লেনদেন হয়েছিল, ঘুষ বাবদ যে টাকা নেওয়া হয়েছিল সেটা আলটিমেটলি বেনিফিশিয়ারি কারা ছিল, এটাই কিন্তু ইডির তদন্তের বিষয়। এবং এটা তদন্ত করার জন্যে ইডির অফিসাররা একাধিক ব্যক্তিদের, সাক্ষীদের বয়ান রেকর্ড করেছে ইতিমধ্যে, এবং তারা যেটা জানাচ্ছেন যে তারা সাক্ষীদের বয়ান রেকর্ড করে, আবেদনকারীদের বয়ান রেকর্ড করে তারা জানতে পেরেছেন যে কিভাবে এই ঘুষ দিয়ে টাকা চাকরি দেওয়া হয়েছিল। সব মিলে কিন্তু ইডির অফিসাররা তদন্ত শুরু করেছেন এবং একাধিক সাক্ষীদের বয়ান নেওয়ার পর, একাধিক জায়গায় থেকে নথি সংগ্রহ করার পর, এবার তারা কিন্তু একসঙ্গে 13টি জায়গায় এই প্রথম এসএসসি দুর্নীতি মামলায় ইডির তদন্তকারী অফিসাররা তদন্ত শুরু করেছেন, তল্লাশি অভিযান শুরু করেছেন। এবং প্রথম দিনেই কিন্তু তারা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গেছেন, পরেশ অধিকারীর বাড়িতে পৌঁছে গেছেন। তুমি জানো যে অভিযোগ ছিল যে পরেশ অধিকারী কন্যা, তাকে কিন্তু চাকরি পাইয়ে দেওয়া হয়েছিল, এবং যেটা অভিযোগ উঠে এসেছিল যে ফাইলে এই কমিটি গঠন করার ফাইল, সেখানে কিন্তু পার্থ চট্টোপাধ্যায় এবং কমিটির সদস্যদের সই ছিল, সমস্ত তথ্য জানার জন্যই কিন্তু আজকে এই প্রথম এসএসসি দুর্নীতি মামলায় ইডি তদন্ত শুরু করলো। ইডির আধিকারিকরা ইতিমধ্যেই কিন্তু পৌঁছে গেছেন 13টি জায়গায় এবং সেখানে কিন্তু ম্যারাথন তল্লাশি অভিযান চালানো হচ্ছে, এমনই খবর আমরা ইডি সূত্রে জানতে পারছি। একসঙ্গে 80 থেকে 90 জন অফিসাররা তল্লাশি অভিযানে নেমেছেন। এবং যেটা ইডি সূত্রের খবর, যে তারা মূলত, যেটা তোমাকে আগেই বললাম, তারা মূলত কিন্তু তদন্ত করে দেখছে যে কিভাবে টাকার লেনদেন হয়েছিল, এই কোটি কোটি টাকার লেনদেন কারা করলো, কিভাবে এই টাকা কাদের কাছে পৌঁছে গেল, বেনিফিশিয়ারি কারা, এই সমস্ত তথ্য জানার জন্যই কিন্তু আজকে সকাল থেকে ইডির অফিসাররা 13টি জায়গায় পৌঁছে গেছেন এবং তল্লাশি অভিযান চালাচ্ছেন।